নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন রাই বাংলা লাইভ। আপনাদেরকে স্বাগত জানাই জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টরের আজকের এপিসোডে। আপনাদের সাথে রয়েছে আজকের সৌম্য। আমাদের আজকের বিশেষ অতিথির সাথে পরিচয় করার আগে দু চার কথা আমাদের প্রিয় দর্শকদের জন্য। আমরা বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছি, অর্থাৎ এক তো একটা কোভিড অতিমারীর পরিস্থিতি, প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা তো একটা বড় সমস্যা অবশ্যই, কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু বিশেষ করে প্যারেন্ট অর্থাৎ বাবা মারা কিন্তু ফেস করছি। এখন যে হেক্টিক লাইফ হয়ে গেছে, বিশেষ করে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা, ফ্ল্যাট কালচার, ফ্ল্যাটে ছেলেমেয়েরা থাকছে, কারোর সাথে মিশতে পারছে না, অতিমারি তো অবশ্যই একটা কারণ, তাছাড়াও হয়তো বাবা মা দুজনেই চাকরির সাথে যুক্ত বা কোনো কাজের সাথে যুক্ত, তারা বাচ্চাকে সময় দিতে পারছে না, বাচ্চা বাইরে যেতে পারছে না। আমাদের ছোটোবেলাটা যেভাবে কেটেছে, আমরা যেভাবে ছোটোবেলায় খেলাধুলা করে বেরিয়েছি, আমরা যেভাবে সোশ্যালাইজড হয়েছি একদম ছোটোবেলা থেকেই, আজকের যুগের বাচ্চারা কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না। হয়তো বাবা মার ব্যস্ততার কারণেই হোক, নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রেই হোক, অথবা অতিরিক্ত সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, বা বাইরে গেলে কোনো রকমের ইনফেকশন হতে পারে, বা কোনো রকমের ভাইরাসজনিত যদি ইনফেকশন নিয়ে আমার বাচ্চা বাড়িতে আসে, সেই কারণে কিন্তু বাবা মারা অতিরিক্ত সচেতন হয়ে পড়ছে। এবং সেটা করতে গিয়ে, অর্থাৎ কি না, আমাদের শারীরিক বৃদ্ধির দিকে নজর দিতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের মানসিক বিকাশটাকে কিন্তু ইগনোর করে যাচ্ছি। সুতরাং আমাদের শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে, কারণ শারীরিক বৃদ্ধি আমাদের একটা সময় পর্যন্ত চলে, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, কিন্তু এই যে আমাদের মানসিক বিকাশ, এই মানসিক বিকাশ কিন্তু চলতে থাকে আমাদের আমৃত্যু। এই মানসিক বিকাশটা একটা ছোটো বাচ্চার সেই প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেজ আমরা যেভাবে পার করে আসি, সেই প্রত্যেকটা স্টেজে যতটা হওয়া দরকার, তার আইকিউ যতটা থাকা দরকার সেটা থাকছে কি না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। আর সেই কারণেই আমাদের আজকের বিশেষ এপিসোড, আমাদের সাথে আজকে রয়েছেন রায়গঞ্জের বিশিষ্ট স্পেশাল এডুকেটর মিস্টার অমিত কুমার মুখার্জি। নমস্কার স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার রয়েছেন আমাদের সাথে। মিস্টার মুখার্জি আমাদের সাথে থাকবেন। স্পেশাল এডুকেটর এই শব্দটা আমি ইউজ করলাম, আপনারা স্ক্রলেও দেখতে পাচ্ছেন, স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক। আমরা জানি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমাদের যেটা হয়, বাবা মা কিন্তু প্রধান শিক্ষকের ভূমিকা পালন করে, বিশেষ করে মা, মায়ের কাছ থেকেই তো আমাদের ছোটো বাচ্চাদের কথা শেখা, তাই না? বিহেভিয়ার প্যাটার্নটাও মায়ের কাছ থেকেই আসে। তো সেটা যদি আমরা বলি যে মাই আমাদের প্রথম শিক্ষক, মাই আমাদেরকে শেখায়, মাই আমাদেরকে কথা বলতে শেখায়, হাতে ধরে লিখতে শেখায়, এবং সেই জায়গা থেকে ধীরে ধীরে আমরা যখন পরবর্তী বয়সটায় যাই, আমাদের শৈশব জীবন প্রবেশ করি, সেই সময়টা স্কুলিং শুরু হয়, প্রাইমারি, প্রি প্রাইমারি, প্রাইমারি, দেন হাইস্কুল, এইভাবেই তো ধীরে ধীরে সোশ্যালাইজ হয় শিক্ষার সাথে সাথে। কিন্তু স্কুলটা হচ্ছে মিনি সোসাইটি বলা হচ্ছে, কিন্তু অনেক সময় এখন দেখা যাচ্ছে যে এই আমাদের বাচ্চারা হয়তো শারীরিকভাবে বৃদ্ধি ঠিকঠাক আছে, প্রথমেই দেখা যাচ্ছে যে দু তিন বছর বাচ্চাকে কিছু একটা বোঝা যাচ্ছে না, তার শারীরিক বৃদ্ধি ঠিকঠাকই আছে, সে নর্মাল খাওয়া দাওয়া করছে, সবই করছে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যাচ্ছে কোথাও না কোথাও আমার বাচ্চাটা একটু অন্যরকম, ঠিক আছে? বিহেভিয়ার প্যাটার্ন দেখা যাচ্ছে, বিহেভিয়ারাল প্যাটার্নে দেখা যাচ্ছে যে কিছু পার্থক্য আসছে, বাবা মার সাথে কমিউনিকেট করছে না, বা বাকি বাইরের জগতের সাথে কমিউনিকেট করতে পারছে না, তার একটা নিজের জগৎ তৈরি করে নিচ্ছে, তার মধ্যেই সে সীমাবদ্ধ থাকছে, ঠিক? এই সমস্যাগুলো তো আমরা দেখতে পাচ্ছি এখন বিশেষভাবে দেখা যাচ্ছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটার মানে আমরা যদি ডাক্তারি পরিভাষায় টার্মটা একটু জিজ্ঞাসা করি আপনাকে, আপনি কী বলবেন? এটা হচ্ছে, আমরা যদি বলি, এটাকে বলা হয় কমিউনিকেশন ডিসঅর্ডার, যে আমরা বাচ্চার সঙ্গে, বাচ্চা সবসময় আমার সঙ্গে কমিউনিকেট করতে পারছে না, বা বাচ্চার কথা বলাটা যে জিনিসটা ছিল সে বাচ্চার, সেক্ষেত্রে হয়তো তার দেরি হচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট কী করতে হয়, যে অ্যাসেসমেন্ট বা স্ক্রিনিং করতে হয়, যে দেখতে হয় যে বাচ্চার সমস্যাটা কোথায়। আচ্ছা আচ্ছা। কারণ বাচ্চা যখনই কথা বলতে শেখে বা কমিউনিকেট করতে শেখে বা সমাজে যখন মেশে, তখন কিন্তু বাচ্চার যেটা দরকার সেটা কিন্তু জন্মের পর থেকেই তার জিনিসগুলো সব শুরু হয়, যে জন্মের আগে থেকে যেমন সে শুনতে পারছে কিনা, তারপর বাচ্চা যখন অন্যের সাথে মিশছে তখন তার কথাটা সে বুঝতে পারছে কিনা, তার রিয়াকশনটা নিতে পারছে কিনা, বা বাচ্চা যখন কোনো রিয়াকশন করছে না বা করছে না, বা বাচ্চা ঠিক মতন দেখতে পারছে কিনা, এই জিনিসগুলো আমাকে সব কিছু আগে দেখতে হয় যে বাচ্চা সমস্যাটা অ্যাকচুয়াল জায়গাতে কোন জায়গাতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ন্যাচারালি যে কোনো বাচ্চা, যারা সাধারণ বাচ্চার থেকে একটুখানি অন্যরকমের হয়, বা যে সমস্ত বাচ্চারা অন্য সাধারণ বাচ্চার যে বিকাশ বা বৃদ্ধি তার থেকে একটু পিছিয়ে থাকে, যেটা মেন্টালি হোক, সোশ্যালি হোক, কগনিশনই হোক, যেভাবেই থাকুক, তাকে আমরা
অনেক ক্ষেত্রে স্পেশাল চাইল্ড বলা হয় এবং পিছিয়ে পড়া শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং যাদেরকে এখন গিফটেড চাইল্ড বা ধরুন বাচ্চাদের একটা সমস্যা যেটা থাকে সেটাকে আমরা দেখি যে সেটা অনেক ক্ষেত্রেই তারা ওভারকাম করতে পারে এবং সেক্ষেত্রে সেই সমস্যাগুলো কিন্তু খুব সহজেই তারা সমাজের সবার সঙ্গে মিলিয়ে নিতে পারে এবং মানিয়ে নিতে পারে অনেক ক্ষেত্রে। তো সেই জায়গাটা তাকে আমরা কিন্তু সামাজিক একটা সুযোগ তাকে কিন্তু করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি যে বাচ্চাটার যে সমস্যাটা রয়েছে বা বাচ্চাটার যে জিনিসটা রয়েছে সেটাকে যদি আমরা জোর না দিয়ে আমরা যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটটা বা সামাজিক অবস্থাটাকে আমরা যদি জোর দিই বা দেখি তাকাই এবং সেটাকে যদি আমরা পরিবর্তন করি, এই যে আজকে আমরা কোভিড সিচুয়েশন, আমরা আজকে বলতে পারি যে স্কুল বা কলেজ সমস্ত কিছু আজকে কিন্তু পড়াশুনো পঠন পাঠন বন্ধ আছে এটা বলা যাবে না, কিন্তু পঠন পাঠন হচ্ছে কিন্তু সেটা কিসের মাধ্যমে হচ্ছে, সেটা আমার বাচ্চা স্কুলে যাবে না তাহলে কিভাবে সে ডেভেলপ করবে বা কিভাবে সেটা বাড়বে। তো সেক্ষেত্রে বাচ্চাটার কিন্তু অবশ্যই তার ক্ষমতাটা বা তার যে এবিলিটি রয়েছে সেটার উপর আমরা যদি জোর দিতাম বা জোর দিই তাহলে কিন্তু সে বাচ্চাটা অন্যান্য সাময়িক বাচ্চার সাথে এগিয়ে যেতে পারবে এবং সমানভাবে সে সফলভাবে জীবনে দাঁড়াতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। এবং যেটা আপনি বললেন যে এই টার্মটাকে আমরা মেডিকেলি ভাষায় যেটা বলি যে স্পেশাল চাইল্ড, যে ধরুন যাদের একটুখানি মানসিকভাবে সে পিছিয়ে পড়ছে বা জিনিসটা কিছু জায়গাতে তার আইকিউ যতটা হওয়া উচিত বয়স অনুযায়ী, সেই অনুযায়ী আইকিউ হয়তো নেই এবং তার পুওর কমিউনিকেশন আছে বা ল্যাক অফ অ্যাটেনশন আছে, সে হয়তো মনোযোগ দিচ্ছে না, একটা কথা শুনতে আমার যতটুকুনি মনোযোগ, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি তাহলে কি হচ্ছে আমি আপনার কথাটা শুনছি, আগে আমি নিজেকে বুঝছি তারপর তো সেই অনুযায়ী কাজটা করছি। এবং তার অ্যাডাপ্টেশন ক্ষমতা, যেটা আমরা আর একটা আমাদের খুব বড় ক্ষমতা যে মানে সেটা আমাদের প্রত্যেকের মধ্যে এই অক্ষমতাটা আছে, কারণ আমরা দেখেছি যে অ্যাডপ্ট করার ক্ষমতা একটা বাচ্চার জন্ম থেকেই সে শেখে, যেটা আপনি প্রথমেই শুরুর সময় বললেন যে একটা বাচ্চার প্রথম শিক্ষাগুরু কিন্তু তার মা এবং তার মা যেহেতু তাকে শেখায় সে কিন্তু জন্মগত থেকে সে অ্যাডপ্ট করে, সে যে ফ্যামিলিতে বিলং করে সেই ফ্যামিলির যে কালচারটা, যে ফ্যামিলির যে চরিত্রটা সেটাই কিন্তু সে শেখে। যে সেখানে যদি সে কোনো হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে সে ঠাকুরকে দেখছে, সে ঠাকুর পুজো করছে, ঠাকুর ইয়ে করছে, সে যদি কোনো মুসলিম কমিউনিটিতে বিলং করে তাহলে সে রোজা করছে, নামাজ রাখছে, সে ইয়েতে যাচ্ছে, তো তাদের যে কালচারটা সংস্কৃতিটাকে সে কিন্তু অ্যাডপ্ট করছে। তো আমাদের এইরকম বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডাপ্টেশনের একটা সমস্যা আমরা দেখি যে তারা কিন্তু সবকিছু অ্যাডাপ্ট করতে পারে না এবং সেক্ষেত্রে তাদের কিন্তু একটু সমস্যা হয়। যেমন ধরুন আমরাই এর আগে আমাদের যখন করোনা হলো ফার্স্ট আমাদেরকে বলা হয়েছিল যে হাত স্যানিটাইজেশন করা, মুখে মাস্ক পরা এবং নির্দিষ্ট সময় বাজার যাওয়া, কিন্তু আমরা এই মুখে মাস্ক পরাটাকে আমরা অ্যাডপ্ট করতে পারছি না এবং যখন দেখা গেছে প্রথম ফেজের তুলনায় সেকেন্ড ফেজে কিন্তু আমরা সেটা অনেকটাই সিভিয়ারিটি অনেক বেশি ভুক্তভোগী হতে হয়েছে এবং সে কারণে আমরা মাস্কটা কিন্তু পরতে বাধ্য হয়েছি এবং আমরা শিখেছি অ্যাডপ্ট করেছি, কিন্তু সেটা আমাদের এই স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনটা আস্তে আস্তে শিখিয়ে দিতে এবং সেই শিখিয়ে দেওয়াটার ক্ষেত্রে এই মানে স্পেশাল এডুকেটর বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে শিক্ষক বা টিচার যাকে বলা হয় তার ক্ষেত্রে সেই ভূমিকাটা আর কি বেশি আর কি আছে। মানে অর্থাৎ কিনা সাধারণ শিক্ষক যদি আমরা বলি, যারা এক্ষুনি বলছিলাম যে প্রথম শিক্ষক আমাদের মা, ঠিক আছে, তারপরে আমরা স্কুলিং বা কলেজিং যেগুলো যেখানে যাই সেখানে আমরা শিক্ষক পাই, আমাদের জ্ঞানের বিস্তার ঘটে, তার সাথে সাথে পরিবেশের সাথেও পরিচয় ঘটে এবং আমাদের সামাজিক একটা প্রেক্ষাপট তৈরি হয়। কিন্তু আপনি বলছেন যে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসটা হয়তো দেরি হচ্ছে বা তারা সেটা অ্যাডাপ্ট করতে পারছে না এবং সেই ক্ষেত্রে বিশেষভাবে তাদেরকে ট্রিট করতে হবে, বিশেষভাবে কিছু কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোর মাধ্যমে তাদেরকে সেই জায়গাটায় তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, সেটাই আপনি বলতে যাচ্ছেন। আরেকটা কথা আমি আমাদের প্রিয় দর্শকদেরকে বলে রাখি, আমাদের কিন্তু একটা লাইভ প্রোগ্রাম, আপনারা কিন্তু আমাদেরকে ফোন করে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে 0352325426। এছাড়া আমাদের যে রাই বাংলার যে নম্বর রয়েছে, রাই বাংলার যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা আপনাদের মেসেজের মাধ্যমে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, স্যার রয়েছেন, আমরা চেষ্টা করব আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার।
এবং তার সাথে সাথে স্যার আমি একটু বলি যে এই যে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের অ্যাডাপ্টেশন তো অবশ্যই কম, এবং সেই ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে ডায়াগনোসিসটা হচ্ছে, মা বাবারা অনেকাংশে কিন্তু হতাশ হয়ে পড়ছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আপনি কীভাবে বলবেন যে যেখানে আমার যখন দরকার অনেক বেশি সাপোর্ট, যেখানে আমার অনেক বেশি বাচ্চাটার প্রতি কনসার্ন দেওয়া দরকার, সেই সময় দেখা যাচ্ছে যে মা বাবার মধ্যে সেই হতাশ মধ্যে আমার ছেলেটা তার পাঁচটা বাচ্চার মতো নয়। ঠিক আছে, এবং সেই জায়গায় এই যে প্রতিবন্ধী কথাটা, প্রতিবন্ধী শব্দটা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি এখন বর্তমানে, কিন্তু আমরা প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করি না, সে ফিজিক্যালি হোক বা মেন্টালি হোক। কারণ একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড যদি কেউ হয়, সেও এমন কোনো কাজ করতে পারে যেটা কিন্তু আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও কিন্তু আমরা কাজটা করতে পারি না। এভারেস্টের চূড়াতেও উঠছে, ইংলিশ চ্যানেল সাঁতার কেটে কিন্তু পারও হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা করতে পারছি না, তো তাকে তো আমরা প্রতিবন্ধী বলতে পারি না। অবশ্যই, তো সেই জায়গাটাই মানসিকভাবে বা শারীরিকভাবে যেখান থেকেই হোক পিছিয়ে পড়া, বা হয়তো তার সেই জায়গাটা করতে অপটিম করতে তার অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা তাকে করে দেওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আপনাদের মতো মানুষেরা করছে। এবার আসি যে কী কী ধরনের সমস্যা আপনারা ফেস করেন, মানে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন সমস্যা আপনারা জেনারেলি ফেস করেন। আমরা সাধারণত দেখি যখন বাচ্চা আসে আমাদের কাছে, তখন সাধারণত বাচ্চাকে দেখা যায় যে মানে গার্জিয়ান এসে শুধু বলে যে বাচ্চা কথা বলছে না, বাচ্চাটা খুব চঞ্চল, আমার বাচ্চার কথা হচ্ছে না, আমার বাচ্চা খুব চঞ্চল। এবং বাচ্চাকে যখন আমি ডাকছি বা ইয়ে করছি, তখন কখনো তাকায়, কখনো সেটা তাকায় না। তো এই যে সমস্যাগুলো হয়, এবং কত কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি তার সঙ্গে কিছু শারীরিক অসুবিধাও হয়তো তার আছে, তো এই রকম সমস্যাগুলো আমরা দেখতে পাই। মানে যদি বলা যায় যে অ্যাটে আমাদের যে RPWD অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী আমরা 22-21 রকম ধরনের এখন স্পেশাল চাইল্ড আমরা মানে আমাদের গভর্নমেন্ট থেকে ঠিক করে দেওয়া হয়েছে। তার মধ্যে ধরুন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, তার মধ্যে সেরিব্রাল পলসি আছে, তার মধ্যে অটিস্টিক স্পেকট্রাম ডিজার্ডার আছে, তার মধ্যে লার্নিং ডিসেবিলিটি আছে, হিয়ারিং ইম্পেয়ার্ড আছে, তার মধ্যে লো ভিশন আছে, স্পিচ প্রবলেম আছে। এছাড়াও রিসেন্টলি যেগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে সিকল সেল ডিজিজ, ডোয়ারফিজম, মেন্টাল ইলনেস, এই সমস্ত যে জিনিসগুলো, এরকম 22-21 রকম ধরনের ক্যাটাগরি কিন্তু আমরা বাচ্চা পাই। আচ্ছা, কিন্তু সাধারণত সমস্ত বাচ্চার ক্ষেত্রে তো সেরকমভাবে আগে ইয়ে করা হয় না, এবং আমরা যেগুলো বাচ্চার মেনলি সাপোর্টটা দরকার হয়, যেটা ধরুন ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি বা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার বা লার্নিং ডিসেবিলিটি চাইল্ড বা সেরিব্রাল পলসি চাইল্ড, তো স্পেশাল এডুকেশনটা এমন একটা জিনিস যেটা একটা খুব ভাস্ট জিনিস। এবং স্পেশাল এডুকেশনটা সাধারণত আমরা দেখি যে ডাক্তারদের কাছে যাওয়া মানে কথা বলার পর তারা, সেক্ষেত্রে যেটা আপনি বললেন, যখন তাকে একটা লেবেলিং করে দেওয়া হলো যে আপনার বাচ্চার এই সমস্যা হয়েছে এবং আপনার বাচ্চা অমুক অমুক ডিসএবিলিটি নিয়েছেন বা অমুক অমুক সমস্যা, এগুলো কি কোনো টেস্ট রয়েছে, সেই টেস্টের মাধ্যমে সেই প্যারামিটারটা ঠিক করা হয়? অবশ্যই, কারণ এই টেস্টগুলোর জন্য আমরা যেরকম ধরুন পেডিয়াট্রিক, চাইল্ড পেডিয়াট্রিক যিনি আছেন তারাও টেস্ট করতে টেস্ট করেন, এবং সেখানে কিছু আমাদের প্যারামিটার রয়েছে। এছাড়া সাইকোলজিস্ট, যেমন IQ টেস্ট, এই সমস্ত টেস্টগুলো সাইকোলজিস্টের দ্বারা করা হয়, এবং এটা একটা গ্রুপ অফ ওয়ার্ক আপনি বলতে পারেন। যে যেমন ধরুন ফিজিওথেরাপিস্ট আছে, অকুপেশনাল থেরাপিস্ট আছে, স্পিচ থেরাপিস্ট আছে, স্পেশাল এডুকেটার আছে, এবং সোশ্যাল ওয়ার্কার বা কেয়ার গিভারও থাকতে পারে, বা বাবা মা যেখানে প্যারেন্টস ইনভলভ হচ্ছে সেখানে। একটা গ্রুপ নিয়ে যদি আমরা কাজ করি বা একটা মানে সমবিতভাবে যদি কাজটা করা হয়, তাহলে কাজটা কিন্তু অনেক ইজিলি হয় এবং সেটা খুব সহজভাবে হয়ে যায়। এবং স্পেশাল এডুকেটারের কাজটা কী হচ্ছে, প্রত্যেকটা থেরাপি যে আমি বললাম এবং যে ডাক্তার আইডেন্টিফিকেশন, তাদের প্রত্যেকের কাজগুলোকে মানে কিভাবে একের সঙ্গে আরেক সমন্বয় করা এবং সেই কাজটাকে পরিচালনা করে। এবং আপনি যেটা বলছেন যে প্রথমে যে স্পেশাল এডুকেটার, মানে নামটার সঙ্গে একটা এডুকেশন যুক্ত, মানে আমরা টিচার বা এডুকেশনটা ভাবি, কিন্তু এটা একদমই নয়। এটা কিন্তু একটা সমন্বয়ক, এবং তার কি, তার হচ্ছে একটা মাধ্যম, সেই মাধ্যমটা অবশ্যই প্লে ওয়ে এবং জয়ফুল। এবং যেটা আমরা প্রথমে দেখি যে কোনো বাচ্চা বা যে কোনো জিনিস, আজকে আমাদের একটা সামাজিকতা বা মানে সামাজিক সমস্যাই বলতে পারেন, যে আমরা এখন মোবাইল বা আমরা অনেক গেজেট অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকেরই আমাদের জীবনযাত্রার মানটা এখন হয়ে গেছে, যে আমরা যে কোনো পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গাতেই বসি না কেন, আমরা কিন্তু নিজের মোবাইলটার উপরেই আমরা বেশি সময় দিই। এবং অনেক ক্ষেত্রে এরকমও মনে হয় যে আমরা নিজেরা
ওটাই সেই যন্ত্রের দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা নিজেদের দ্বারা পরিচালিত হচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চাটাও যখন সেই জিনিসটা দেখছে, বাচ্চার সঙ্গে আমার কোঅপারেশনটা হচ্ছে না বা বাচ্চার সঙ্গে আমার কথোপকথন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারও সেই অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে বা তার বাচ্চার কমিউনিকেশনটাও কিন্তু সেক্ষেত্রে গড়ে উঠছে না। এমনিতে তো এখন যেহেতু আমরা দেখছি ম্যাক্সিমাম ফ্যামিলিতে যেটা খুব ছোট ছোট, এবং সেক্ষেত্রে বাবা মা এবং চাইল্ড সেক্ষেত্রে থাকছে এবং বাবা মা দুজনেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও আর শিডিউলের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে বাচ্চা কিছুটা টাইম কেয়ার গিভারের সঙ্গেই থাকছে বা দাদু ঠাকুমার সঙ্গে থাকছে, সেক্ষেত্রে তার সঙ্গে যতটা কমিউনিকেট করা উচিত বা যেটুকুনি তার সঙ্গে সময় দেওয়া উচিত সেই সময়টা কিন্তু বাচ্চা অনেক ক্ষেত্রেই পাচ্ছে না। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং আমরা কি করছি, বাচ্চাকে সে সময় অনেক সময় গেজেটের বা আমরা ইলেকট্রনিক্স ডিভাইস তার সামনে দিয়ে দিচ্ছি, বাট সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেটা একতরফা কমিউনিকেশন হচ্ছে, যেটা বাচ্চা কিন্তু কখনোই সেই ডিভাইসের সঙ্গে কথা বলতে পারছে না, সে কিন্তু দেখছে বা শুনছে নিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিশাল বড় ব্যারিয়ার চলে আসছে যে এই জায়গাটা কিন্তু বাচ্চারা সবার সঙ্গে মিশতে বা সবার সঙ্গে নিতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার একটা বিশাল বড় সমস্যা। আচ্ছা স্যার, আপনি যে বলছেন এই মেন্টাল ডিসএবিলিটির কথাটা বলছেন, সেটা আপনি বললেন যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে কারণ বাবা মারা ব্যস্ত থাকছেন, তার সাথে সাথে আমাদের ওই একটা হেক্টিক লাইফ শিডিউল, নিউক্লিয়ার ফ্যামিলি সেটা অবশ্যই রয়েছে, তার সাথে সাথে কিন্তু ওই যে বললাম যে আমরা গ্যাজেট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি আর কি, বিশেষ করে খেতে বসিয়ে বাচ্চাকে মোবাইল সামনে চালিয়ে দেওয়া যাতে বা তাড়াতাড়ি বাচ্চাটি খেয়ে নেয়, বা আমরা কোনো কাজের সাথে যুক্ত রয়েছি, আমরা আমাদের অফিসিয়াল কাজ বা আমাদের ব্যক্তিগত কাজকর্ম করছি, বাচ্চা যাতে ভুলে থাকে তাকে মোবাইলটা দিয়ে দেওয়া, এবং সেই ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা কিন্তু কাজ করছে কারণ সেই বাচ্চাটা কিন্তু ওই ইন্টারঅ্যাক্ট করছে কেবলমাত্র ওই মোবাইলে যে জিনিসটা সে দেখছে, কারণ তার সাথে তো সে কথা বলতে পারছে না, তাই হাসার হলে তখন সে হাসছে বা কাঁদার হলে তখন সে কাঁদছে সেটাকে দেখে, কিন্তু যখন আমরা আমাদের বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে যাচ্ছি সেই সময় কিন্তু বাচ্চা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে না। এই ব্যাপারটা সম্পর্কে আমি অবশ্যই আপনার কাছে আসবো যে এই জিনিসটা শুধুমাত্র কি পরিবেশ বা এর কারণেই হচ্ছে নাকি জেনেটিক্যালিও হতে পারে, সেই ব্যাপারটা একটু আমরা আলোচনা করব। তবে তার আগে কিন্তু আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছে একটা ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি এখন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আর আমাদের আজকের আলোচনা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কিভাবে আমরা সামাজিক করে তুলব, সেই ক্ষেত্রে আমাদের যে স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষকদের ভূমিকা কী হতে পারে সেই বিষয়টা সম্পর্কে আমাদের যে প্রিয় দর্শক মণ্ডলী আছে তাদেরকে অবগত করা। সেই কারণে আমাদের স্টুডিও আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের রায়গঞ্জের বিশিষ্ট স্পেশাল এডুকেটর মিস্টার অমিত কুমার মুখার্জিকে। স্যারের কাছ থেকে এবার আমরা শুনে নেব যে ব্যাপারটা আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে বর্তমান পরিস্থিতি যেমন বাচ্চাদের ক্ষেত্রে একটা এই মেন্টাল ডেভেলপমেন্টে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো সেই জিনিসটা যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে এটা কি জেনেটিক্যালিও হতে পারে বা যখন প্রেগনেন্সি যখন থাকে, মা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকেন সেই সময় কোনো ঘটনা কি এই ধরনের প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই এই জিনিসটা হয় যে বিফোর প্রেগনেন্সি আমাদের তিনটে ভাগে ভাগ করা হয়, যে বিফোর প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি, আফটার চাইল্ড বার্থ, এই তিনটে কজ আমরা ধরি যে এই কারণ। এখানে অনেক মানে এটা নিয়ে বলতে গেলে একটা আলাদা করে খুব ছোট করে সংক্ষেপে কারণ আমরা বলতে পারি, কারণ আমাদের অনেক বাবা মারা রয়েছেন, অনেক দর্শক রয়েছেন যাদের মধ্যে কিন্তু এই প্রথম প্রশ্নটাই থাকে যে কারোর ফ্যামিলি থেকে এসেছে, ঠিক আছে, তো সেই জিনিসটা একটু ক্লিয়ার করতে, সেটা অনেক ক্ষেত্রে আমরা পেডিগ্রি চার্ট বলে একটা আমাদের অ্যাসেসমেন্টের সময় করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বংশগতভাবে কারো যদি থাকে, থার্ড জেনারেশনের ক্ষেত্রে অনেক সময় সেটা প্রভাবিত হতে পারে, বা আমরা যদি একই ব্লাড গ্রুপে বিয়ে করে থাকি বা ইয়ে হয়ে থাকে, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস যেটা প্রচ্ছন্ন অবস্থা হচ্ছে সেটা প্রকট হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু রকম ডিসএবিলিটি দেখতে পারি, এবং কিছু জেনেটিক্যালি ডিসএবিলিটি আছে, যেমন আমরা বলি ডাউন সিনড্রোম, এটা কিন্তু একটা জেনেটিক্যালি, এবং দেখা যায় যে মাঙ্গলিক মুখ এবং বাচ্চাদের, সেক্ষেত্রে বাচ্চাটা একটা খুব সোশ্যালাইজেশন হয়, মানে বাচ্চাটা খুব সোশ্যালি হয় বাট তার ক্ষেত্রে কি আইকিউ লেভেলটা খুব কম থাকে, এবং বাচ্চাটার গলা অনেক সময় হেজি হয়, বাচ্চাটার লুকিং একটা আলাদা হয়, যে কারণের জন্য সে সবসময় সোশ্যালি মেশার ক্ষেত্রে একটা ব্যারিয়ার তার মধ্যে হয়, যেহেতু সে একটু আলাদা ধরনের দেখতে হয়, সবাইকে আমরা আলাদাভাবে তাকে দেখি, তো এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে হতে পারে, বা ধরুন আরও বিভিন্ন রকম ইয়ে রয়েছে যে ডিউরিং প্রেগনেন্সি ঠিক সব রকম ওষুধ খাওয়াটা আমাদের ঠিক নয়, বা রে এক্স রে বা আমরা
যে সিটি স্ক্যান বা যে কোনো জিনিস যথেষ্ট সম্ভব আমাদের রিস্ক নিয়ে এবং ইয়ে করে সেটা করা উচিত। এরকম বিভিন্ন রকম জিনিস মেন্টালি ক্ল্যাম্প থাকাটাও খুব দরকার, অবশ্যই মেন্টালি ভাবে ফ্রেশ থাকা যে কোনো জিনিস। আমরা আগেকার দিনে ঠাকুমা বা আমাদের দিদিমাদের কাছে শিখেছি, যখন মা প্রেগনেন্ট হয়ে যেত মেয়েরা, তখন কিন্তু তাদেরকে ঠাকুরের বই বা ভালো বই সবসময় তাকে জয়ফুলি থাকাটা, গান শোনা, গান শোনা, যে কোনো ডিপ্রেশন কিন্তু যে কোনো সময় তার বেবির ক্ষেত্রে অসুবিধে হতেই পারে। এবং যেটা আমি বলছিলাম, শোনার কথা কিন্তু শুরু হয় যখন বেবি 7 মাস তার প্রেগনেন্সি টিম, তখন থেকে শুরু হয়। কারণ আমরা মহাভারতে দেখেছি অভিমন্যু, সে কিন্তু তার পেটে থাকতেই কিন্তু সেই জিনিসটা কিন্তু শুনতে শুরু করেছিল। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এখন যেহেতু যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল যে একটা বাচ্চার সঙ্গে কাজ করতে গেলে আমাদের কি কি করতে হবে, ধরুন জয়েন্ট অ্যাটেনশন, একটা ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে বাবা মাকে প্রথমে ঘাবড়ে গেলে চলবে না। অ্যাট ফার্স্ট আমরা আমাদের একটা অ্যাম্বিশনই থাকে যে বাচ্চাটা কিভাবে পড়াশোনা করবে, কোন স্কুলে ভর্তি হবে। জন্মের পর থেকে আমাদের এটা থাকে যে বাচ্চা এখনো লিখতে শিখলো না, বাচ্চা এ করতে শিখলো না। এবং আমরা কি করি, আমার পাশের বাড়ির বাচ্চাটা প্রেশার থাকে, আমার পাশের বাড়ির বাচ্চা শিখে গেলো, আমার দিদির ছেলে শিখে গেলো, তো সেই কম্পিটিশন থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করছে এবং প্রত্যেকটা বাচ্চাই আলাদা, এবং সেই থেকে আমরা বলতে পারি যে বাচ্চাকে আমরা কি করতে হবে বাবা মাকে, যে জয়েন্ট অ্যাটেনশন, মানে একসঙ্গে যে কোনো খেলনা এমন একটা জিনিস যেটা নিয়ে দুজনে আমরা খেলবো, যে একটা বল দিয়ে দিলাম তুমি একা খেলো বা একটা জিনিস দিয়ে দিলাম সেটা নয়, বা চুজ করার ক্ষেত্রেও, খেলনাটা চুজ করার ক্ষেত্রেও, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাটাকে আমাকে অগ্রাধিকার দিতে হবে যে বাচ্চাটা যেন সেই জিনিসটা নিয়ে খেলে যে জিনিসটা তার পছন্দের জিনিস, আমি বেছে দেবো এবং সেইটা নিয়ে আমিও তার সঙ্গে খেলবো। এবং সেখানে কোনো আমি হিসেব নিকেশ করবো না, এটা ভালো বা এটা খারাপ, অবশ্যই আমাকে দেখতে হবে সেটা বাচ্চার পক্ষে যেন হার্মফুল না হয়, সেই জিনিসটা নিয়ে দেখতে হবে। দ্বিতীয়ত আমাকে দেখতে হবে যে তার সঙ্গে কমিউনিকেট করা এবং তার সঙ্গে কথা বলতে হবে, যে ধরুন খেলছে, শুধু আমি কোনো খেলেই যাচ্ছি বা রঙই করে যাচ্ছি এটা আমি করবো না। অবশ্য এটাও দেখতে হবে যে আমি বারবার তাকে অর্ডার করবো না, তো তুমি এটা করো, তুমি এটা করো, বা এটা দাও, এটা দাও, এটি এরকম বারবার কিন্তু তাকে আমরা বলবো না, তাকে একবার বলবো, তাই সে জিনিসটা করছে কিনা, সে দেখছে কিনা, সেই অনুযায়ী তার ধৈর্য, তার ভালোবাসা, তার চাহিদা, এই অনুযায়ী কিন্তু আমাকে তার সঙ্গে কাজ করতে হয়। এবং আমরা বলি যে একটা বাচ্চার সঙ্গে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই একটা বাচ্চা হতে হয়। এবং আরেকটা জিনিস এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলে রাখি যে একটা বাচ্চাকে আমরা যত তাড়াতাড়ি আইডেন্টিফিকেশন করতে পারি এবং যত তাড়াতাড়ি আমরা তাকে ধরতে পারি যে তার সমস্যা রয়েছে এবং তাকে তত তাড়াতাড়ি আমরা তাকে হ্যাবিলিটেশন করতে পারি এবং তাকে সাপোর্ট দিতে পারি, এক্ষেত্রে আমরা 3 বছর বাচ্চা, কারণ 3 বছরের বাচ্চা ক্রিটিক্যাল পিরিয়ড থাকে, ঠিক আছে, সেই ক্রিটিক্যাল পিরিয়ডটাকে কিন্তু আমরা যদি কাজে লাগাতে পারি এই বছরের আগে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার মাইল্ড রিগ্রেশন হয়, যে 2 বছর অবধি বাচ্চার সবকিছু ঠিকঠাক, হঠাৎ করে সে সবকিছু ভুলে যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাতে আমাদের কিন্তু কিছু সমস্যা দেখা দেয়। বা ধরুন আমরা গ্রুপ অ্যাক্টিভিটি করাতে পারি বাচ্চাকে নিয়ে, ধরুন একটা জিনিস এখন যেটা বললেন যে কোভিড সিচুয়েশনের জন্য এখন আমরা ম্যাক্সিমামই বাচ্চাকে পাই না, সেক্ষেত্রে আমরা কখনো এরকমই করতে পারি যে বাবা মা আমি বা দাদু সবাই মিলে একটা গ্রুপ হয়ে গেলাম, একটা বল নিয়ে সবাই মিলে পাশাপাশি সবাইকে সার্ভ করলাম, তুমি দাও তুমি দাও, এরকমভাবে আমরা একটা ঘরের মধ্যে খেলতে পারি। বা ধরুন আমরা হাইড অ্যান্ড সিক খেলতে পারি, বা আমরা ছোটবেলায় যে বাচ্চাদের খেলাগুলো খেলছিলাম সেগুলোই আমরা একটু মডিফাই করে করতে পারি। আমাদের এখানে যে থেরাপির মাধ্যম বা আমাদের এডুকেশনের মাধ্যমে, সেখানে কিন্তু সেই খেলাগুলোকেই আমরা একটু মডিফাই করি। বা আমরা যখন বাইরে কোথাও যাই, বাচ্চাকে যখন ঘুরতে নিয়ে যাই, সেই জায়গায় সেই ব্যাপারে যদি আমরা তাকে একটু গল্প বলি, কারণ আমরা দেখেছি যে আমাদের খেলার কিন্তু 3টে ভাগ বা 5টে ভাগ আছে। আমরা যে ফার্স্ট আমরা বলি ফিজিক্যাল প্লে, শারীরিকভাবে খেলা, এই বাচ্চা লাফাচ্ছে, গান করছে, গান শুনে লাফাচ্ছে, বল নিয়ে খেলছে, লাফাচ্ছে, এই শারীরিক বিকাশ, এই ফিজিক্যাল প্লেটা ফার্স্ট হয়। তারপর দেন আমরা বলি সোশ্যাল প্লে, যে কোনো জায়গায় দেওয়া নেওয়া, কারোর সঙ্গে শেয়ারিং করা, এই শেয়ারিং জিনিসটার ক্ষেত্রে আমরা বলি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাকে বলে দাও আগে থেকে তুমি ওর সঙ্গে মিশবে না, তুমি ওকে টিফিন শেয়ার করো। আমরা ছোটবেলায় কিন্তু আমরা এগুলো জিনিস করি, আমরা বন্ধুদের সাথে সেটাই আনন্দ ছিল। এখনো পর্যন্ত আমরা সেই জিনিসগুলো মিস করি, এখনো আমরা ফেসবুকে অনেকে শেয়ার করে যে এই খাবার ব্যাপারটা আমাদের নেই, এই বইটা শেয়ার করে, এই জিনিসগুলো একটা সমস্যা, বড় একটা সমস্যা তৈরি করছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আস্তে আস্তে দূরীকরণ করতে হবে। এবং অনেক গার্জেনেরও আবার এরকম থাকে যে স্পেশাল চাইল্ডের সঙ্গে আমার বাচ্চা মিশলে তার বিহেভিয়ারটা আমার বাচ্চা শিখে যাবে, অনেক জিনিস তার খারাপ জিনিস নিয়ে নেবে, কিন্তু এই ধারণাটা আমি বলবো যে ভুল এবং এই ধারণাটা একদমই ঠিক না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা অনেক জিনিস অ্যাডপ্ট করে, কিছু কিছু বাচ্চা বিহেভিয়ার করে, কিন্তু বাচ্চা সেই জিনিসটাকে যদি আমি ঠিক মতন তাকে শেখাই বা বোঝাই, সেই জিনিস বাচ্চা কিন্তু ভুলেও যায়। কারণ আমাদের যে কোনো আচরণ আমরা কিন্তু জন্মগতভাবে শিখে আসিনি, আমরা কিন্তু এখানেই শিখি। এবং সেই জায়গায় যদি অন্য কিছু আমরা তাকে ব্যবহারটা আবার শেখাই, এবং বিহেভিয়ার নিয়েও আমাদের বিশাল আলোচনা হতে পারে, যে ধরুন একটা বাচ্চার বিহেভিয়ার কেন এরকম হচ্ছে, সেই বিহেভিয়ার থেকে আমরা কী করে বেরিয়ে আসতে পারি এবং সেই বিহেভিয়ারগুলোকে কী করে আমরা ঠিক করতে পারি, যে মডেলগুলো ABC মডেল যে আছে সেইভাবে আমরা কিন্তু বাচ্চাকে
ঠিক করা যায় তার বিহেভিয়ারগুলোকে কী কী রেক্টিফাই করা যেতে পারে। দেন আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাকটিভ প্লে। কনস্ট্রাকটিভ প্লে মানে যে বাচ্চাকে আমি কিছু খেলনা এমন দেবো যেটা দিয়ে বাচ্চা নিজের জিনিস বানাবে, সেটা বালি হতে পারে, মাটি হতে পারে। মাটি দিয়ে আমরা আগে কত জিনিস মিষ্টিগুলো এগুলো বানিয়েছি, বালি দিয়ে বালির পাহাড় বানাতে পারি, বা আমরা অনেক ব্লকস এখন কিনতে পাওয়া যায় মার্কেটে, সেই ব্লকসগুলো দিয়ে মাটি বালি তো আমরা কংক্রিটে মোড়া জগতে এখন মানে ধরাছোঁয়ার বাইরে আর কি। এবং ওই যে একটা কথা বললাম যে ওই হাইজিন মেনটেন করতে গিয়ে কিন্তু মানে সেই যে আমরা যে ধুলোবালিতে একটা মানুষ হয়েছি, আমরাই আমাদের বাচ্চাদেরকে কিন্তু সেই জায়গাটা থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, তার প্রতিকল্প বিকল্প হিসেবে আপনি বলছেন যে যে বিভিন্ন কনস্ট্রাকটিভ খেলনা টাওয়ার তৈরি করা, টাওয়ার তৈরি করা, ব্লকস তৈরি করা, বিভিন্ন রকম আপনি অনলাইন সার্চ করে বিভিন্ন রকম খেলনা পেয়ে যাবেন। সেখানে এজ গ্রুপ অনুযায়ী ভাগ করে দেওয়াও আছে যে আমি সেই অনুযায়ী খেলনাগুলো বাচ্চাকে দেবো। লোগো 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 টাইপের লোগো টাইপের খেলনা রয়েছে। এবং যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিটার্ন প্লে। যেমন ধরুন আমরা আগে করতাম যে ধরুন একটা চায়ের আসর বানানো হলো, একটা বাচ্চা চায়ের আসর বা বাচ্চা রান্নাবাটি খেলনা দেওয়া হলো, সে রান্না করলো, সে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে পুতুলকে নিয়ে সে কীভাবে খেলাবে, তো এক্ষেত্রে সেই ক্ষেত্রে বাচ্চাটার কিন্তু এডিএল অ্যাক্টিভিটি অনেকটা, যে ডেলি লিভিং অ্যাক্টিভিটি। এখন আমাদের কি হয় যে বাচ্চাদের ওভার প্রোটেকশন হয়ে যায়, বা বাচ্চাকে খাইয়ে দেওয়া, বাচ্চাকে চান করিয়ে দেওয়া, বাচ্চার প্রত্যেকটা একটাই বাচ্চা সে জুতো পড়তে পারবে না। এই ওভার প্রোটেকশনের জন্য কিন্তু বাচ্চা নিজের স্বাবলম্বিকতাটা হারিয়ে ফেলছে। এর ক্ষেত্রে যখন বাইরের জগতে যাচ্ছে সেও ভাবছে যে আমি কিন্তু নিজেকে আর পারবো না অন্যের সঙ্গে ইয়ে করতে, তখন ভাবছে যে আমাকে এটা করে দেবে, সে কিন্তু অন্যের সাপোর্টের জন্য বসে আছে। তো এই সাপোর্টিং কথাটা কিন্তু আমাদের এই প্রিটার্ন প্লে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। এছাড়া আছে সেটা প্লে উইথ রুল, যেটা আমরা একটু বাচ্চা বড় হলে সাধারণত খেলে ক্রিকেট ফুটবল, যখন প্লে উইথ রুল এইরকমভাবে কিন্তু বাচ্চা নিজেকে আস্তে আস্তে এক মানে আপডেট করতে পারে এবং আস্তে আস্তে একবারে বাচ্চা উন্নতি করে। তো এইভাবে আমরা যদি কাজ করি যে এক দলগতভাবে, এবং কোনো স্পেশাল এডুকেটর যদি কোনো বাচ্চাকে আগে আইপি যেটা আমরা বলি ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান, বাচ্চাকে আগে অ্যাসেসমেন্ট করে নেওয়া হয়, তারপর সেই অনুযায়ী 1:1 রেশিওতে বাচ্চার সঙ্গে কাজ করা হয়। এবং দ্বিতীয় আমি আরেকটা বাচ্চা গার্জেনদের বলবো সেটা হচ্ছে কিন্তু অবশ্যই আমাদেরকে ধৈর্য রাখতে হবে। আমাদেরকে ধৈর্য হারালে চলবে না যে আমার বাচ্চা দুদিনের মধ্যে শিখতে পারলো না, সাত দিনের মধ্যে শিখতে পারলো না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা শিখছে কিন্তু অ্যাট এ গ্লান্স বাচ্চা কিন্তু সব তাড়াতাড়ি ভুলে যাচ্ছে বা বাচ্চা নিতে পারছে না। কিন্তু সেক্ষেত্রে কি হয় আমার বাচ্চার কম্পিটিশনের, বাচ্চার গার্জেনের একটা কম্পিটিশন বা একটা চাপ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেক ক্ষেত্রে খারাপ হতে পারে। তো আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের হাতে সময়টা বিশেষ নেই। স্যার আপনি এসেছেন, সময় দিয়েছেন, আমাদের আলোচনাটা বাকি থেকে গেল, সম্পূর্ণ আলোচনা হলো না, এবং বিষয়টাই এমন যে এটাকে নিয়ে আমরা দীর্ঘায়িত করতেই পারি। তো আগামী দিনে আবারও আপনাকে ডাকবো এবং এই বিষয় সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনাকে আরও একটা কথা যেটা জিজ্ঞাসা করা, যে সাধারণ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এখন জয়ফুল লার্নিং এটার উপরে জোর দেওয়া হচ্ছে, এবং আরও একটা ব্যাপার একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি আপনার, আমরা শহরাঞ্চলে নয় দেখছি যে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা একটা আলাদাভাবে জোর দিচ্ছে, অন্য জায়গাতে ট্রেনিং করাচ্ছে, বিভিন্ন থেরাপিগুলো হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে এরকম অনেক প্রচুর বাচ্চা আমরা দেখতে পাই স্কুলগুলোতে, ঠিক আছে, যে বাবা মা অ্যাওয়ারই নয়, সেই সমস্ত বাচ্চারা আমাদের স্কুলে আসছে, এবং সেক্ষেত্রে সাধারণ স্কুলে কিন্তু যখন তারা পড়ছে সাধারণ বাচ্চাদের সাথে, তখন সেই শিক্ষকরা অতগুলো বাচ্চার মাঝখানে সেই বাচ্চাটাকে আলাদা করে অ্যাডমিশন দিতে পারছে না। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, এই ধরনের বাচ্চাদের কি সাধারণ স্কুলে যাওয়া উচিত? অনেক সময় বাবা মারা ওই যে আপনি বললেন ওভার প্রোটেক্টিভ, যে আমার বাচ্চাটাকে ওখানে গিয়ে অ্যাকোমোডেট করতে পারবে, সেখানে ওখানে গিয়ে কেউ অ্যাডপ্ট করতে পারবে, এই জিনিসটা আপনি কি বলবেন যে এটা এটা করা উচিত না, উচিত না, বা কতটা যুক্তি রাখছে? এটা আমরা এখন একটা যেটা বলছি এটাও একটা খুব ভাস জিনিস হতে পারে, কিন্তু আমি সত্য কথার মধ্যে বলছি, একটা ইনক্লুসিভ এডুকেশন বলে একটা শিক্ষানীতি চালু হয়েছে। ইনক্লুসিভ এডুকেশনে কিন্তু প্রত্যেক স্কুলের সঙ্গে একটা করে রিসোর্স রুম বা একটা জিপিতে একটা স্কুল তার সঙ্গে একটা রিসোর্স রুম থাকা উচিত। এখন কিন্তু গভর্নমেন্ট প্রত্যেকটা এসআই অফিসের সঙ্গে একটা করে রিসোর্স রুম আছে, সেই টিচারদেরকে বা আমি সেই শিক্ষকদেরকে বলবো যে আপনি সেই রিসোর্স রুমে সেই বাচ্চাকে বা গার্জেনকে পাঠান, সেখানে কিন্তু ট্রেনপ্রাপ্ত স্পেশাল এডুকেটর আছে এবং তারা কিন্তু সেরকমভাবে ফেসিলিটি দিচ্ছে, বা গার্জেনদেরকে কাউন্সিলিং করা থেকে আরম্ভ করে যত রকম সাপোর্ট সার্ভিস দেওয়ার কথা গভর্নমেন্ট থেকে কিন্তু সেরকম সাপোর্ট সার্ভিস দেওয়া হচ্ছে, যদিও সেটা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তো আমরা আশা রাখি যে এরকমভাবে যদি আছে আস্তে আস্তে যে ভবিষ্যতে প্রত্যেক স্কুলে বা এই জায়গাতে একজন করে স্পেশাল টিচার নিয়োগ হয়ে যায় বা ইয়ে করে, তো বাচ্চাদের উন্নতি আরও আমরা ভালোভাবে দেখতে পারবো এবং বাচ্চাকে
আর আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে, শিক্ষার অধিকার রয়েছে, সবকিছুর অধিকার আমাদের রয়েছে, মানবিক অধিকারগুলোর মধ্যে পড়ছে, অবশ্যই আমরা যে ধরনের নিয়েই হই না কেন, হ্যাঁ, বা আমাদের যে ধরনের প্রতিবন্ধকতায় থাকুক না কেন, স্যার আমাদের আছে হাতে আর একদম সময় নেই, আমাদেরকে আজকে বিদায় নিতে হবে। আমাদের এই ধরনের আলোচনা আগামী দিনগুলোতেও আসবে, আগামী দিনেও আমরা এই ধরনের প্রোগ্রাম করব, তাই আপনারা যদি ইন্টারেস্টেড হন এই ধরনের প্রোগ্রামের জন্য, তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে জানাবেন আপনাদের মতামত, এবং তার সাথে সাথে আমরা কিন্তু এখন রয়েছি ডিজিটাল প্ল্যাটফর্মেও, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। এই এপিসোডটা যদি আপনারা আবারও দেখতে চান বা আপনারা শেয়ার করতে চান, তাহলে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল রায়বাংলা ইউটিউব চ্যানেল, সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এপিসোডগুলো ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন। আজকের মতো আমাদেরকে এখানে বিদায় নিতে হবে, স্যারকেও বিদায় জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওয়ে বিশেষ সময় দেওয়ার জন্য, আর তার সাথে সাথে আপনাদেরকেও জানাই নমস্কার, শুভরাত্রি, ভালো থাকুন। রায়বাংলা